গাইজ, এ হচ্ছে আমার ছোট ভাই জুবায়ের। সুপ্রিয় দর্শক মন্ডলী, আগেই বলে নিচ্ছি, এই ব্লগটি পৃথিবীর সব থেকে ফালতু ব্লগ হিসেবে ইতিহাসের পাতায় অমর হয়ে থাকবে। ধন্যবাদ। গাইজ, সকালবেলায় ব্যায়াম করা বা এইসব লাফালাফি করার কোনো অভ্যাস আমার নাই, তবে সকালবেলায় আমি দৌড়াই অ্যান্ড এটা কন্টিনিউ হয়। আট বার আজকে আমি দৌড়াতে পারি না, বিকজ আমি নিচে নামছি ঠিক ওই মুহূর্তে আমার সব থেকে বড় ফ্যান আমার পিছে লাগছে, কুত্তা। হ্যাঁ, হাই, হ্যালো, হোয়াটসঅ্যাপ, কি অবস্থা সবার? ওয়েলকাম টু মাই ব্লগ 8। গাইস, প্রথমে তোমাদের প্রত্যেককে জানাই আজকে দিনটা আমার জন্য খুবই বাজে একটা দিন। প্রথমত আমার প্রচণ্ড শরীর খারাপ অ্যান্ড আপসে নাক দিয়ে মানে সামথিং তো তোমরা বুঝে নাও। আর তারপরে আবার রয়েছে যে আজকে হচ্ছে 25 তারিখ, তো আজকে আমার জন্য কিছু একটা স্পেশাল কিছু একটা ছিল, বাট সামথিং তার জন্য আমার মন টন প্রচণ্ড খারাপ। দ্যাটস আমি তোমাদের জন্য ব্লগ বানানোর ট্রাই করতেছি, যদিও আমার ব্লগগুলো প্রচণ্ড বাজে হয়, এই ব্লগটা হবে পৃথিবীর শ্রেষ্ঠ বাজে ব্লগ। সো প্লিজ তোমরা কিছু মনে করবো না। গাইজ, এখন আমি যাবো আমার ছোটো চাচার বাসায়, দেন আমার ছোটো ভাইয়ের সাথে তোমাদের পরিচয় করে দিব। ছোটো ভাই তো অবশ্য তোমরা দেখছো, সে আমার এক কোনো অনেক আগের একটি ভিডিওতে সে কাস্টিংয়ে ছিল এবং তার অভিনয়টা এতটাই জোর ছিল যে এখন পর্যন্ত আমাকে অনেকে ফোন করে বলে যে তোর এই ভাইয়ের অভিনয়টা বেস্ট ছিল। অ্যান্ড আমি চলে যাচ্ছি ওর বাসায়। ইয়ো ইয়ো ইয়ো, চলে এসেছি, এই যে আমার ছোটো ভাই। অ্যান্ড আই হোপ এত দ্রুত আমাদের যাত্রাটা হতো, বাট ফার্স্টে আমি তোমাদের সাথে আমার ভাইয়ের পরিচয় করে দিচ্ছি। তো ভাইয়া, তুমি তোমার নামটা বলো। শেখ জুবায়ের রহমান। তারপরে জুবায়ের, ওই যে তোমার ভিডিওতে যে ডায়লগগুলো ছিল, ডায়লগটা বলো। চলো আমার ভিডিওটা দেখি আসি আগে। বাই দ্য ওয়ে গাইজ, আমার এই ছোটো ভাইয়ের খুব বেশি পরিমাণে জ্বর, খুব অসুস্থ, তো তোমরা প্লিজ তার জন্য একটু দোয়া করবে, যেন খুব শীঘ্রই যেন সে সুস্থ হয়ে যায়। আর তার যে পরিমাণে দুষ্টুমি, ফাইজলামি, মানে ডাব্লিউডাব্লিউই ফেল, তার ব্যবহার, ভাই বাইরে খাইতে খাইতে বড় হয়েছি ভাই। আজ 25 জানুয়ারি 2018, আজকের দিনটার জন্য আমার কোনো সমস্যা নেই। আমার সমস্যা আজকের তারিখ 25, কোনো এক মাসের 25 তারিখ আমি কিছু একটা পেয়েছিলাম, বাট সেটাও কোনো এক 25 তারিখে আমি হারিয়ে ফেলেছি। যদিও আশেপাশে অনেক মশা, বাট কষ্টের কথাগুলো এভাবেই বলতে হয়।
আজ আমার পাশে কেউ নাই, কেউ আমার পাশে নাই, মানে এই সময় বেস্ট ফ্রেন্ডরা হেল্প করে বাট কেউ নেই আমার পাশে, আমি একা। তুই এসবের মানে কি? কোন সবের? তাহলে একা হয়ে গেছিস, দেবদাসে হয়ে গেছিস, আমরা কি কেউ না? আসলে কি দোস্ত, বাস্তবতা আজ আমাদের এতটা ব্যস্ত করে ফেলছে যে আমরা চাওয়া সত্ত্বেও আমরা এক হতে পারছি না। তুই দেখ আমাদের ফ্রেন্ড সার্কেল আজ কেউ বিউপি, রাজশাহী, মিশর, আর সামনে আরেকজন এইচএসসি পরীক্ষা, অ্যান্ড বাকিদের কথা তো নাই বললাম। আর তোদের এই অবর্তমানে আমি যাকে সব থেকে বেশি আপন করে নিয়েছিলাম ঠিক সেই আজ আমাকে ফেলে চলে গেল। এখন তুই বল এখানে আমার কি করার? বাট দোস্ত, ফেসবুকে কিন্তু আমরা অল টাইম কানেক্টেড। আসলে দোস্ত, শারীরিকভাবে আমরা এক হতে না পারলেও মনের দিক থেকে আমরা এক। বন্ধন তো প্যার কা বন্ধন হ্যায়, জন্ম কা সঙ্গম হ্যায়। চলো না চা খেয়ে আসি। আরে আমি তো একা না, আমার সাথে আরো একজন আসছে। কি আছে? তোর জন্য সারপ্রাইজ আছে তো। তাই নাকি? ডাক দে। এই দিকে আয়। আরে মামা কান্দির বোলা মারানি পাদা পাকা। কি অবস্থা দোস্ত? এই তো এই ভালো তো দেখাই দিচ্ছন। তাই নাকি? কেমনে? আরে আমার ইউটিউবের কমেন্ট বক্সে ফাইম কই ফাইম কই ফাইম কই, এত বলিস না, মাত্র দুইটা কমেন্ট। তাও তো করছে নাকি? চল চা খেয়ে আসি। কি ভাবছেন, আমি যখন কথা বললাম তখন ছিল রাত, বাট ফ্রেন্ড আসার পর হয়ে গেল বিকাল। হাউ ইজ ইট পসিবল? ইটস পসিবল। কেন জানেন? কারণ ফ্রেন্ড যখন পাশে থাকে চারপাশটা তখন আলোয় ভরপুর হয়ে ওঠে। কি ওঠে না? গাইজ, এখন আমরা ইসিবি চত্বরে বসে আছি, দুজন মিলে এখন আড্ডা দিব, দেন কিছুক্ষণ পরে পাশে কোনো একটা ক্যান্টিন থেকে ঠান্ডা পানীয় কিছু একটা খাবো, দেন ওখান থেকে এখান থেকে আমরা সরাসরি চলে যাব ঢাকা বাণিজ্য মেলা, অ্যান্ড একটু ঘোরাফেরা করব। আর ফাইম ভাই আপাতত সিঙ্গেল রয়েছেন, সো তিনি খুঁজবেন, আশেপাশে অনেক পাখি আছে তো পাখিগুলো খাঁচে বন্দি করার চেষ্টা করবে। আমি কিন্তু ভালো ছিলাম। আচ্ছা এক মিনিট, যে হাসবে তার মুখের মতো মায়ের। ও সরি, এত বেশি শাকা খেয়েছি হাসতে পারছ না। হাসছে আজকে 25 তারিখ, আরেকটা মায়ের। গার্লফ্রেন্ড প্রেগনেন্ট, একটা মেয়ের কথা ছিল, দুই তিনটা দিচ্ছিস। দোষ দেখ কাক, তুই দেখ আমি জিতছি, আমি একবার আসছি তুই তিনবার। ধন্যবাদ। আসছে আমার কি বিয়ে হবে না?
14 ফেব্রুয়ারি বা ভালোবাসা দিবসের একটি গোলাপের উপর শুধুমাত্র তার গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ডের অধিকার নয়, বরং তার বন্ধুবান্ধব, পরিবার, সমাজ অর্থাৎ পুরো জাতির অধিকার রয়েছে। তাই আমাদের ভালোবাসাটাকে একজনের উপর সীমাবদ্ধ না রেখে সবার মাঝে ছড়িয়ে দেওয়া উচিত। তাহলে স্যাকা খেলেও কষ্ট পাবেন না। দূরে পারি না তোমায় ভুলে যেতে।